শোনো আমার সোনার ভাইরা, ওয়াজ যদি শোনার সময় নাও থাকে, এই কথাটা শুনে নিয়ে ঘরে গিয়ে আজকে রাত্রে ভাববে তোমার লাইফও কিন্তু এটা ঘটছে। এক যুবক বয়সের এক ব্যক্তি শরাব পান করত, নেশার মধ্যে থাকত। তার 3 বছরের একটা বাচ্চা মেয়ে ছিল। তেমন সময় একদিন রোজার মাসের লাইলাতুল কদরের রাত্রিরে শরাব নিয়ে খাবে বলে বসেছে, তার ওই বাচ্চা মেয়েটা ছুটোছুটি করতে গিয়ে আঘাত লেগেছে, শরাবের বোতলটা পড়ে গেছে, ভেঙে গেছে। বাচ্চা মেয়ে বোঝে না, খিলখিল করে হাসছে। বাপের মদটার খাওয়া হলো না, ঘুমিয়ে পড়ল। 1 বছর পার হয়ে গেছে, ঠিক ওই লাইলাতুল কদরের রাতে আবার 1 বোতল মদ নিয়ে খাবে বলে বসেছে, কিন্তু হঠাৎ করে বোতলের দিকে যেই নজর পড়েছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে 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 দাঁড়িয়ে গড়াচ্ছে, বুক ভেসে যাচ্ছে। অ্যাকচুয়ালি ঘটনা, তিনি একদিন পরে এত বড় শরাব খোর, একদিন পরে এরকম স্টেজে গিয়ে জলসা করছিল। নাম তিনার হয়ে গিয়েছিল মানিক বিন দিনার, নাম নিশ্চয়ই শুনেছেন, জগৎ বিখ্যাত ওলি হয়েছিল। আমাদের যুবকগণে কেন হতে পারবে না? তওবা করলে ভাবো আমার সোনার ভাইরা, পরিবর্তন হও। তো এই জলসা করছিল, এক যুবক প্রশ্ন করেছিল যে আপনাকে তো 1 বছর আগে দেখেছি আপনি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতেন বা মাতলামি করতেন, শরাব খেতেন, আজকে আপনি হজ করছেন, এত পরিবর্তন আপনার মধ্যে এলো কি করে? তখনই ঘটনাটা শোনাচ্ছে। তো পরের বছরে যখন ওই লাইলাতুল কদরের দিন আমি মদটা খেতে যাই, বোতলের দিকে তাকিয়ে কান্না ভেঙে পড়ি, কেন? 3 মাস হলো আমার ওই বাচ্চা মেয়েটা মারা গেছে, যে গত বছরে ঠেলে মদের বোতলটা ভেঙে দিয়েছিল, মদ খাওয়া হয়নি। তা আমি মদের বোতলটাকে নিয়ে ফেলে দিয়ে আর ওই দিনও খাইনি, ঘুমিয়ে পড়লাম। যখন ঘুমিয়ে পড়েছি আমি দেখছি একটা বিশাল সাপ আমাকে তাড়া করেছে, আমি সাপের ভয়ে ছুটছি। রাস্তায় এক বয়স্ক বুড়ো লোকের সঙ্গে দেখা হয়েছে, তাকে আমি বলছি ভাই আমাকে সাপের হাত থেকে বাঁচাও, আমায় মেরে ফেলবে। ওই বুড়োটা তখন বলেছিল, ভাই আমি তো অনেক ক্ষুধার্ত, দুর্বল, কমজোর। শোনো আমার সোনার ভাইরা, ওয়াজ যদি শোনার সময় নাও থাকে, এই কথাটা শুনে নিয়ে ঘরে গিয়ে আজকে রাত্রে ভাববে তোমার লাইফও কিন্তু এটা ঘটছে। মালিক বিন দিনারের কপাল অনেক ভালো ছিল, তাই আল্লাহ তাকে খবরের মধ্যে দেখে শুধরে দিয়েছে, তার মধ্যে হিদায়ত এসে গেছে। তুমি আজও চেষ্টা করলে পারবে হিদায়ত হতে, মানে চেষ্টা করলে আল্লাহ করে বলেছেন, কেন তুমি তো এখনো মাহফিলে আসছো, তার মধ্যে তোমার মধ্যে ভালো খসলত এখনো আছে, কিন্তু কাল এই দুনিয়া তোমাকে এমন ভাবে জড়িয়ে দেবে, এই মাহফিলও হতে দেবে না আর মাহফিলে আসতেও দেবে না। কাল তোমায় কে শোনাতে আসবে পরিবর্তনের কথা? একটা সহপতি মানুষ পরিবর্তন হয়, তাই তো নাকি? তা সেই জায়গায় আজকে কাছে পেয়েছি, তো আমার ভাইগুলোকে একটু বলছি, ভাবো। তো ওই সময়তে হযরতে মালিক বিন দিনার বলছেন, যে বিদ্যা লোকটা আমাকে বলল তুমি পাহাড়ে উঠে ডান দিকে চলে যাও। তা আমি যখন পাহাড়ে উঠলাম দেখলাম দাউ দাউ করে পাহাড়ের ওইদিকে আগুন জ্বলছে, বিশাল এলাকায় আগুন জ্বলছে। তা আমি বুড়ো লোকের কথা অনুযায়ী ডান দিকে যেই গেলাম দেখলাম একটা গেট, গেটের মধ্যে অনেক বাচ্চা মেয়েরা খেলাধুলা করছে, আর গেটে একজন রক্ষক দারোয়ান আছে, সে তখন ওই বাচ্চাগুলোকে বলছে, দেখো তো এই মানুষটাকে কেউ চেনো কি? সবাই ছুটে এলো, ওর মধ্যে আমার সেই মেয়েটাকেও দেখতে পেলাম, বলুন সুবহানাল্লাহ। তখন ওই মেয়েটা আমার হাত ধরেছে, ধরে বলছে এটা আমার আব্বা। তখন আমি তাকে বলছি, মারে এই সাপটা আমাকে খেয়ে ফেলবে, কেড়ে আসছে, সাপও চলে এসছে। ওই 3 বছর 3.5 বছরের ছোট বাচ্চা মেয়েটা আমার ডান হাত দিয়ে হাত ধরলো আর বাঁ হাত দিয়ে সাপটাকে আঘাত করলো, সাপটা পালিয়ে গেল। আমি অবাক হয়ে বলছি যে তুমি এইটুকু মেয়ে কি করে পারলে? তখন আমার বাচ্চা মেয়ে বলছে, আমি হলাম জান্নাতি মেয়ে, জান্নাতি মেয়েদের ঘরে জাহান্নামের সাপ কখনো খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা জিজ্ঞেস করছে, তাহলে রাস্তায় যে বুড়ো লোকটা এদিকে আসতে বললো, মা ওই বুড়োটাকে? তখন মেয়েটা বলছে, এই বুড়োটা হলো আপনার
রূহ, আর সাপটাকে, সাপটা হলো আপনার নাফস। আপনার নাফসকে আপনি মদ দিয়েছেন, জুয়া দিয়েছেন, গেঁজা দিয়েছেন, হারাম খাদ্য দিয়েছেন, আপনার নাফসকে এত খাইয়েছেন মোটা তাজা হয়েছে, ময়াল সাপ তৈরি হয়ে গেছে। হারাম ভুল রাস্তায় যে টিভি গান জেনা ব্যবচারি মিথ্যা মামা বাপের জুলুম এক কথায় খারাপ কাজ আপনি বেশি করেছেন, তে আপনার নফস কিন্তু মোটা তাজা হয়েছে। আর এই বুড়োটা হলো আপনার রূহ, যে বড় দুর্বল, সে খোরাক পায়নি, খাদ্য পায়নি, তাই আপনার নফসের সঙ্গে লড়াই করতে পারেনি। আর ওই যে দেখলেন পাহাড়ের উপরে আগুন জাহান্নাম, ওই নফস আপনাকে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামে আনছে। বাবা সেই দিন থেকে আমি তওবা করে পরিবর্তন হয়েছি, আমাদের রুটা কমজোর আছে না নাই, আর নফস কিন্তু আমাদের তাজা হয়ে আছে। এই নফসের খোরাক কমাতে হবে। এবং মালিক বিন দিনার বলছে সেই দিন থেকে আমি নফসকে কিছু খাওয়াইনি। নফস কি চাই? আল্লাহর বিরোধী, আল্লাহর বিরোধী। এ গান দেখতে ভালোবাসে, যাত্রা দেখতে ভালোবাসে, পরনারীর চেহারা দেখতে ভালোবাসে, এই নফস। আর রু কি চাই? নামাজ রোজা হজ যাকাত দান খাইরাত মা বাপের সেবা, নিজের স্ত্রীকে ভালোবাসো, নিজের বাচ্চাদেরকে দিনের তালিম দাও, এটা রু চাই। এবং রুহের সব থেকে ভালো খোরাক হলো কলেমার জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ এখানে বসে আপনার নফসকে তাজা করছি না রুহকে? আমরা নফসকে তাজা করাচ্ছি না রুহকে? আমরা কি দুশ্মন? রু তাজা হলে জান্নাত যাওয়া যায়, আর নফস তাজা হলে জাহান্নামে লি যায়। একটু কলেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এসেছি সংকেত সময় আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, এই নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নাই। এ না জওয়ানেরা, যা চো কাল নাই জমিনের উপরে তোমরা মনে করতে লেগেছ, এখন তো আমাদের হালকা বয়স, বাপের মতো বয়সটা হোক তারপরে দেখবো খুনি, আগে বুড়ো হই তারপরে দেখবো খুনি। আমার যুবক আর যুবতীদের বলে দিয়ে যায়, এই জমিনের উপরে হাজার লাখো 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 যুবক যুবতীদের কবর আছে না নাই। আমার আম্মা বোনেরা ভাইয়েরা, কি গ্যারান্টি আছে তুমি কাল বেঁচে থাকতে পারবে? আব্বা সিদ্দিকি এক ঘন্টার বেঁচে থাকতে পারবে, কি গ্যারান্টি আছে? এক ঘন্টা তো দূরের কথা, একবার আল্লাহ বলে ডাকবো আর জালটা হা হয়ে রয়ে যাবে, মৃত্যু হয়ে যেতে পারে। আরে দয়াময় আল্লাহ নিঃশ্বাস দিয়েছে, বাঁচিয়ে রেখেছে, এই জমিনের উপরে তার কাজ করো, তিনি যেটা পছন্দ করে সেটা করো, যেটা পছন্দ করে সেটা করো না, কানে জমিনে বাগানে আসমান সবই আল্লাহ, অন্য কারো নয়। তোমাকে আমাকে বানিয়েছে আল্লাহ, অন্য কেউ নয়। চোখ দিয়েছে আল্লাহ, অন্য কেউ নয়। কান দিয়েছে আল্লাহ, অন্য কেউ নয়। হাত দিয়েছে আল্লাহ, অন্য কেউ নয়। পা দিয়েছে আল্লাহ, অন্য কেউ নয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, মায়েরা, বোনেরা, এই কদম আল্লাহ রাস্তায় চালাও, এই চোখ আল্লাহর দিনকে দেখো, এই
কান্দি আল্লাহ পাকের কথা শোনো, এই জবানে কোরআন তেলাওয়াত করো, তাহলে মনে রেখে দেবে আমার আল্লাহ তোমাকে দুনিয়ায় 30, 40, 50, 60, 70 বছর পাঠিয়েছে শুধুমাত্র পরীক্ষা করার জন্য। অবশ্যই তুমি পরীক্ষায় কামিয়াব হয়ে যাবে, তোমার ঠিকানাটা কোথায় হবে আল্লাহ পাকে দয়ার জান্নাত। জান্নাতটা কত সুন্দর হবে জানো কি তুমি? জান্নাতটা কত সুন্দর, কোনো চোখ তা উপভোগ করতে পারবে না, কোনো কান তা কোনো শুনে বুঝতে পারবে না। তবে দয়া নবী জানিয়ে দিয়েছে জান্নাতটা কত সুন্দর হবে, যে জান্নাতে কোনোদিন কোনো দুঃখ থাকবে না, অভাব থাকবে না। এক একটা জান্নাতিদের সেবা জন্যে 70টা করে আল্লাহ হুর দেবে। ওই হুর যদি জমিনে একটা ছেড়ে দেওয়া পৃথিবীর সমস্ত নারী পুরুষ কাজ কাম ছেড়ে দিয়ে তাকে ধরার জন্য, ছোঁয়ার জন্য, দেখার জন্য ছুটে বেড়াবে। এত সুন্দর তাদেরকে দেখতে হবে। বাবারা শুনে রেখে দাও গো, 70টা করে যুবকদের ঘরে এই যুবকরা জান্নাতি ঘরে 70টা করে খুর দেবে সেবা করার জন্যে। আল্লাহ নবী জানিয়ে দিলেন যখনই তুমি কিছু খাবার নিয়ত করবে সঙ্গে সঙ্গে তোমার দস্তখানে সে খাবারটা হাজির হয়ে যাবে। এ আমার সোনার ভাইরা, গল্প করছি না গো, বিশ্বাসের নাম তো ইমান। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে, আমার আল্লাহ পাক ওই সময় সালাম দিয়ে বলবে, এ আমার বান্দা বান্দিরা, আমি যা ওয়াদা করেছিলাম তোমরা কি তা পেয়ে গেছো? অসুবিধা হচ্ছে? জান্নাতিরা বলবে হ্যাঁ সব পেয়েছি আমরা, তবে যা ভেবেছিলাম তার থেকে অনেক সুন্দর, অনেক ভালো, অনেক 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 উন্নত। আমার আল্লাহ বলবেন তুমি কি, তোমাদের ঘরে যা ওয়াদা করেছিলাম সব দেওয়া হয়ে গেছে? সবাই বলবে হ্যাঁ, কিন্তু একদল মানুষ মনটা মরা করে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কিছু কথা বলবে না। এই না জওয়ানেরা, তরুণেরা, একই জমিনের উপরে আল্লাহ পাকের সৃষ্টি মানুষের মধ্যে কত রকম মানুষ আছে দেখুন। ওই সময় আল্লাহ বলবেন ওরে আমার ফেরেশতারা, ওই বান্দা বান্দিগুলো কেন মনটা মরা করে চুপ করে দাঁড়িয়ে আছে, ওদেরকে জিজ্ঞাসা কর কি হয়েছে ওদের। ওই সময় তাদের কাছে ফেরেশতারা যাবে, ও আল্লাহ পাকের বান্দারা, জান্নাতে এসে কি তোমরা খুশি নয়? তোমাদেরকে যা ওয়াদা করেছে তা কি তোমরা পাও না? ওই সময় তারা বলবে লাগবে না আমরা পাইনি, কি ওয়াদা করেছিল, জান্নাতের কি ওয়াদা নয়? ওই সময় তারা বলবে জমিনে সিজদা দিয়েছিলাম জান্নাতের আশাই নয়, কোরআন তেলাওয়াত করেছিলাম জান্নাতের আশাই নয়, রোজা রেখেছিলাম জান্নাতের আশাই নয়, হজ করেছিলাম জান্নাতের আশাই নয়। এই জমিনে আল্লাহকে ডাকার জন্য কত মার খেত হয়েছিল, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে সবর করে ধৈর্য করেছিলাম এই জান্নাতকে পাবার আশাই নয়। অভাবী সংসার ছিল, হারাম ফ্রিতে অনেক কিছু দিত তাও নিতাম না, কেননা আল্লাহকে খুশি করার জন্য জান্নাতকে পাবার আশাই নয়। এ আল্লাহর ফেরেশতারে, আমাদের মকসাদ একটাই ছিল, কে জমিনের মালিক আসমানের মালিক, কার ইশারায় চোখটা এক মুহূর্তে জমিনে যায় এক মুহূর্তে আকাশে যায়, কার ইশারায় বিনা খুঁটিতে আসমান দাঁড়িয়ে আছে, কার ইশারায় সাগরে তুফান হয় পাহাড় তৈরি হয়েছে, কার ইশারায় সূর্য ওঠে চাঁদ ডোবে, চাঁদ ওঠে সূর্য ডোবে, কার ইশারায় মায়ের পেটে সন্তান হয়, একই ডাইস কিন্তু কামল করে অনেক ধরনের সন্তান হয়, সেই আল্লাহকে দেখার জন্য ইবাদত করেছিলাম।